কোনো উপর ইচ্ছা থেকে নিষেধ থেকে কোনো চারা উঠবে না, নরসিংদী পৌর শহর সহ বিভিন্ন টেক্সটাইল, সরকারি বেসরকারি দপ্তরগুলোতে দলের নাম ভাঙিয়ে তোলা হচ্ছে চাঁদা। আর কোথায় যাচ্ছে এই চাঁদার টাকা? নিয়ন্ত্রণকারী সংশ্লিষ্টদের প্রতি এমন প্রশ্ন রেখে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নরসিংদী করার লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলার সর্বস্তরের জনগণ। এ সময় অটোরিকশা, স্ট্রলি, ভ্যান, সিএনজি, পাসপোর্ট ও সাবরেজিস্টার অফিস সহ সকল ধরনের চাঁদাবাজি বন্ধের দাবি জানান তারা। সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, আশরাফ হোসেন সরকার, এস এম কাইয়ুম, কায়কোবাদ হোসেন কানু প্রমুখ, বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়নের সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব দুঃখী মানুষের সরকার। নরসিংদীতে দলের নাম ভাঙিয়ে অটোরিকশা, স্ট্রলি, ভ্যান, সিএনজি, পাসপোর্ট ও সাব রেজিস্টার অফিস থেকে মোটা অঙ্কের চাঁদা তোলা হচ্ছে, যা বর্তমান সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। কোথায় যাচ্ছে এই চাঁদার টাকা? এ চাঁদার বিষয়ে নরসিংদী পৌরসভার বর্তমান ও সাবেক মেয়রকে দায়ী করেন তারা। এসব অন্যায়, জুলুম ও অবৈধ চাঁদা বন্ধের দাবিতে সংশ্লিষ্টদের নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেছেন তারা। এ সময় সকল প্রকার চাঁদা না দেওয়ার জন্য নরসিংদীবাসীর প্রতি আহ্বান জানান বক্তারা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই।